চারশোটি মিলিয়নকে সুসংগত বাস্তবতার জন্য আহ্বান জানাচ্ছি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে যে বিষয় আসলে খুব মাঝে মাঝে খুব ফ্রাস্ট্রেটেড হই যে একটা রাষ্ট্র মানে কতটুকু যেটা বলে যে একটা অকার্যকর হলে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে রাস্তায় দাঁড়াতে হয়, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে রাস্তায় দাঁড়াতে হয় একজন দুর্নীতিবাজ মানুষের অপসারণের দাবিতে। আজকে এই রাষ্ট্র যন্ত্রে কতটুকু ঘুরে ধরলে এরকম একটি ব্যবস্থা হতে পারে? শুধু রাস্তায় তাদের নিজস্ব ক্যাম্পাসেই নয়, তাদের নিজস্ব ক্যাম্পাসে তো তারা দাঁড়িয়েছে, সেখানে যখন তারা প্রতিকার পাচ্ছে না তারা আজকে রাজধানীমুখী হয়েছে। যে কারণ এটা তাদের একটা নৈতিক শক্তি নিয়ে যে তারা যে লড়াইটা করছে যে অন্যায়ের বিরুদ্ধে, তাদের যে নিজের সচেতনতার জায়গা থেকে সমাজের প্রয়োজনে রাষ্ট্রের প্রয়োজনে যে লড়াইটা করেছে আজকে সেই লড়াই দীর্ঘদিন তারা করেছে, আমরাও পাশে দাঁড়িয়েছি কথা বলছি, কিন্তু তারপরেও এর কোনো সমাধান হচ্ছে না। এবং এখান থেকে আমি আপনাদেরকে বলতে পারি যে আজকে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলন দিয়ে কোনো সমাধান হবে না যদি এই আন্দোলনে সকল শ্রেণী পেশার মানুষ সম্পৃক্ত না হয়। কারণ এই আন্দোলনটা এখন জাহাঙ্গীরনগর বনাম রাষ্ট্রে পরিণত হয়েছে। কারণ আমরা দেখি যে একটা বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে কেন্দ্র করে যখন সরকার প্রধান যে ভাষায় কথা বলেন, শিক্ষা উপমন্ত্রী যে ভাষায় কথা বলেন, প্রকারান্তেই আন্দোলনকারীদেরকে এক প্রকারের হুমকি দিয়েছেন। আমরা একটা কথা বলি যে হুমকি ধামকি দিয়ে চোখ রাঙিয়ে এই আন্দোলন যারা শুরু করেছে কিংবা আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত আছে তাদেরকে জমাতে পারবেন না, সেটা আপনাদের লাঠিয়াল বাহিনী হামলা করে ইতিমধ্যেই আপনারা প্রমাণ পেয়েছেন। যদি তাতে আপনাদের চৈতন্যবোধ না হয় তাহলে বুঝতে হবে যে আপনাদের মগজেও ঘুরে দাঁড়াচ্ছে। সেই কারণে আজকে আপনারা এই মানুষের ন্যায়ের চিৎকার শুনতে পাচ্ছেন না। আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নয়, শুধু এর আগে তো গোপালগঞ্জ বরিশাল দেখেছেন একই কথা বলতে হচ্ছে। আবার আজকে এখানে দাঁড়িয়ে বলতেছি যে আপনার এখনো সময় আছে, সময় থাকতে বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র শিক্ষকদের যে দাবি সেই দাবি মেনে নিন, অন্যথায় এই আগুনে আপনাদের গদি পুরাণের জন্য কিন্তু দায়ী হয়ে সারা বাংলাদেশে কিন্তু ছড়িয়ে পড়বে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই এই আন্দোলন শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলন নয়, এই আন্দোলন এখন নৈতিকভাবে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের আন্দোলনে পরিণত হয়েছে, এই আন্দোলন এখন নৈতিকভাবে সমগ্র মানুষের আন্দোলনে পরিণত হয়েছে। সরকার যখন একইভাবে দুর্নীতির বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে, ব্যবস্থা নিচ্ছে, আবার আমরা দেখি যে তাদের কাছের লোকজন হয়ে যে আমরা শুনেছি যে তিনি নাকি মাননীয় প্রধানমন্ত্রীর বোনের বান্ধবী, আমি জানি না শিওর কিনা, তবে আমাদের মনে হচ্ছে যে সেরকম একটি ব্যাপার, অন্যথায় একজন ভিসিকে সরাতে সরকারের এত কিছু করার প্রয়োজন হতো না। কারণ স্পষ্টভাবে আপনারা বলেছেন যে হুমকি দিচ্ছেন, অভিযোগ প্রমাণ না করতে পারলে ব্যবস্থা নেন, আমরা বলছি আমরা অভিযোগ যে দিয়েছি সেটার প্রমাণ আমাদের কাছে আছে, বিদায়ী বড় বড় রাজপথে সবার সামনে কথা বলতেছি। বরঞ্চ আপনাদের নৈতিকভাবে দুর্বল বিনয় আপনারা আমাদেরকে সেই মোকাবিলা করতে পারেননি, নৈতিকভাবে আপনারা মোকাবিলা করেছেন ছাত্রলীগ দিয়ে, আপনারা মোকাবিলা করেছেন ভিসি লীগ দিয়ে শিক্ষার্থী ছাত্রদের উপরে হামলা করে। এবং সেটাই নয় শুধুমাত্র, আপনাদের আন্দোলন ঠেকাতে যেটা বলা যে পয়সাতিকভাবে বিদ্যুতের লাইন বন্ধ করেছেন, বাইরে হল বন্ধ করেছেন, খাবারের দোকানগুলো বন্ধ করেছেন, সুতরাং এই যে নাটকীয় কাহিনীগুলো আপনারা যে ডাক্তারজনক ঘটনাগুলো ঘটিয়েছেন এই ঘটনা ভাবছে সেটা সারা দেশের মানুষকে আরো একবার মনে করিয়ে দেয় যে আপনারা এই দুর্নীতিবাজ ভিসিকে রক্ষা করার জন্য নানা ধরনের কূট কৌশল আপনারা নানা রচনা করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে এই বিশ্ববিদ্যালয়ের যে আজকে ছাত্রদের সচল করার দাবিতে যে আন্দোলন এখন এখানে এসে দাঁড়িয়েছে, যে ভিসির বিরুদ্ধে যে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে সারা দেশের মানুষ দেখেছে, পেপার পত্রিকায় যে নিউজ হয়েছে, সুতরাং এই পচা জিনিসকে মানে থাকতে যে গন্ধটা সারা দেশে ছড়িয়ে দেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে সবাই বলেছে সেই কথা আর একটু না বললে না, যে আপনারা নিজেরাই কিন্তু নৈতিকভাবে দুর্বল জায়গায় আছেন, জনগণের ভোট ছাড়া কিন্তু ক্ষমতায় আছেন, ওই দিকে কিন্তু খোঁচা দেয় নাই একটা জায়গা শিক্ষা প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য তারা আজকে দাঁড়িয়েছে। সুতরাং সেই দাবিটা মেনে নিন, জনগণের ভাষা বুঝতে চেষ্টা করুন, ছাত্র শিক্ষকদের ভাষা বুঝতে চেষ্টা করুন, এটি কোনো সরকার পতন হয়ে যাবে না একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি সরলে। আপনারা যেভাবে একজন দুর্নীতিবাজ ভিসিকে রক্ষা করার জন্য
আপনারা যে কূটকৌশল রচনা করতেছেন সেটা আপনাদের চরিত্র সারা দেশের মানুষের কাছে কিন্তু উন্মোচন করতেছে। আশা করি যে অন্তত আজকের ঘটনার পর অন্তত আপনারা শুভ বুদ্ধির উদয় হবে, আপনারা অতি দ্রুত এই ভীতি অপসারণের জন্য ব্যবস্থা নেবেন এবং ক্যাম্পাসকে স্বাভাবিক করার জন্য কার্যকর পদক্ষেপ নেবেন। অন্যথায় আমরা বলতে পারি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা বলছি যে আন্দোলন শুধু তাদের নয়, সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানের আন্দোলন। সেই নৈতিক দায়বদ্ধতা থেকে প্রয়োজনে আমাদের পরবর্তী কর্মসূচি হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও। ধন্যবাদ সব, ধন্যবাদ ছাত্রসংহতিকে। এই পর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগরের যৌক্তিক আন্দোলনে সম্মতি জানিয়েছেন নারী সংহতি সাধারণ সম্পাদক অপরাজিতা ছন্দ, গার্মেন্টস শ্রমিক সংহতির সহপ্রধান তাসলিমা আক্তার, মাসুদ হালাল অনিক সাবেক সভাপতি সমাজতান্ত্রিক ছাত্রগণ দাবি শাখা, ইমরান নাদিম সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দাবি সংসদ। সমাবেশ শুরু। দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগরের আজকের এই সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন সংগ্রামী পরিষদ। আপনারা যারা এখানে জানাচ্ছেন, অত্যন্ত দুঃখের বিষয় এটি যে আমাদেরকে আবারও জাহাঙ্গীরনগর শিক্ষার্থী কথা বলতে হচ্ছে, এবং কেবল কথা বলতে হচ্ছে তাই না, আমরা শুনতে পাচ্ছি যে নানানভাবে এই আন্দোলনকে হেয় করার জন্য সরকারের দিক থেকে চেষ্টা করা হয়, ফোনালাভ পাস হয়। আমরা প্রায়ই দেখি বিভিন্ন ধরনের ফোনালাভ পাস হয়। এখন জাহাঙ্গীরনগরের শিক্ষকদেরও ফোনালাভ পাস হচ্ছে এবং তারা কার সাথে কি কথা বলছেন সেগুলো ফেসবুকে পাস করে দেওয়া, কিন্তু হয়তো টেলিভিশনে দেখা যাবে না। একটা সরকার চলে পুরো বেআইনিভাবে, নাগরিক ফোনালাভ একটা নাগরিকের ব্যক্তিগত অধিকার, এই ফোনালাভ পাস করার কোনো ক্ষম অধিকার রাষ্ট্রের কোনো কর্তৃপক্ষের নাই। আদালতের অনুমতি ছাড়া কোনোভাবেই এই কারো ব্যক্তিগত অধিকার খর্ব হতে কোনো অধিকার রাষ্ট্র পেতে পারে না, কিন্তু হর হামেশা সেটা তারা করে যাচ্ছেন এবং সেগুলো গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে, এমনকি যেগুলো টেলিভিশন মিডিয়া তারাও ফলাও করে প্রচার করেন, মাঝে মাঝে তার উপর টকশো হয় এবং আমরা দুর্ভাগ্যবশত সেই রকম টকশোর সামনে উপস্থিত থাকি। যদিও আমি নীতিগতভাবে এই ধরনের বিষয়ে আসলে এই কথা বলি যে কোনো ফাঁস হওয়ার ফোনালাভ নিয়ে কথা আমরা বলবো না, কারণ হচ্ছে এই ফোনালাভ ফাঁস করাটাই বেআইনি এবং যারা এটা প্রচার করছেন তারা একটা বেআইনি কাজে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। আজকে সরকারের কাছে আমরা বলতে চাই, কি প্রমাণ করতে চাচ্ছেন যে এই আন্দোলন এটা অন্যায়, নানানভাবে এই আন্দোলন ভুয়া, এইভাবে আপনারা প্রমাণ করতে পারবেন? আরে আপনাদের ভাইস চ্যান্সেলর যে কত বড় ভুয়া সেটা তো তারা প্রতিদিন প্রমাণ দিচ্ছেন। আপনাদের ভাইস চ্যান্সেলর দুর্নীতি করেন, দুর্নীতির পৃষ্ঠপোষকতা দেন, আপনাদের ভাইস চ্যান্সেলর টাকার ফকফকর করেন এবং সেগুলো আপনাদেরই ছাত্ররা তারা প্রকাশ করে। আমরা যখন আপনাদেরকে বলি যে একটু ব্যবস্থা নেন, তখন আপনারা ব্যবস্থা নেওয়ার বদলে কিভাবে যারা অভিযোগ করলো তাদেরকে হেয় করার চেষ্টা করেন। মাননীয় প্রধানমন্ত্রী কোন জায়গায় নামছেন, আপনার সরকারের ভাবমূর্তি জনগণের কাছে কোন জায়গায় যাচ্ছে একবার ভেবে দেখুন। আপনি আওয়ামী লীগের সভাপতি, এই আওয়ামী লীগ বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, 1971 সালে নেতৃত্বের জায়গায় এই দল ছিল, আজকে সেই দলকে জনগণের সামনে কোথায় আপনারা নিয়ে আসছেন যেখানে একদিন জনগণের একটা সম্মিলিত বিক্ষোভের মুখে আপনারা এই পুরো দলকে মুখোমুখি করে দিচ্ছেন। আপনারা সেই জায়গা থেকে সরে আসুন। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলররা একটা ভয়াবহ চরিত্রের মধ্যে এসেছেন, ক্ষমতার পরিপূর্ণ অপব্যবহার করছেন, শিক্ষার ধারে কাছে নাই, ছাত্রছাত্রী কিংবা শিক্ষার্থীদের প্রতি তাদের আচরণ ভয়াবহ, পুলিশের চাই তো খারাপ, পুলিশকে তারা ব্যবহার করেন শিক্ষার্থীদের বিরুদ্ধে। এই রকম একটা পরিস্থিতি চললে এই দেশে শিক্ষা বলে আর কিছু থাকবে না। তার এই শিক্ষা প্রতিষ্ঠানকে যেভাবে আপনারা দলীয়করণ করছেন সেইখান থেকে আপনাদের সরতে হবে। ভাইস চ্যান্সেলরদেরকে যে আমরা টার্গেট করি এটার একটা সমস্যা আছে, মনে হয় যে ভাইস চ্যান্সেলর নিজেই বোধহয় এই কাজ নিজের ব্যক্তিগত স্বার্থ। আমরা আসলে এমন একটা পরিস্থিতিতে এসেছি যেখানে ভাইস চ্যান্সেলর আসলে ব্যক্তিগতভাবে তার কোনো ভূমিকা নেই, তিনি এমনকি ব্যক্তিগতভাবে পদত্যাগও করতে পারেন না, কারণ অধ্যাপক ফারজানা ইসলামের নিশ্চয়ই এতটুকু জ্ঞান বুদ্ধি আছেন যে তিনি একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর একটা প্রশাসনিক পদ, সেই পদে থাকার কারণে তার যদি অধ্যাপক হিসেবে তার যে পদমর্যাদা সেটাও ভুলন দিতে হয় তাহলে সেটা ছেড়ে দেওয়াটাই ভালো, কিন্তু এখন তিনি
আওয়ামী লীগের সরকারের ভাবমূর্তির অংশে পরিণত হয়েছে, তাকে ওইখানে নিয়োগ দেওয়া হয়েছে, কাজেই তাকে ওখান থেকে তিনি নিজের ইচ্ছার পদত্যাগ করতে পারবেন না। আওয়ামী লীগের গ্রিন সিগন্যাল লাগবে, সেই গ্রিন সিগন্যালটা কেন আসছে না, কারণ তারা মনে করছেন এই যে আন্দোলনকারীরা যে সমস্ত মুখ আছে তাদের কাছে তারা পরাজিত হয়ে যাবে। আমরা পরিষ্কার করে বলি, কেন বিশ্ববিদ্যালয় দখলে রাখতে হয়, বিশ্ববিদ্যালয়কে রাজনৈতিক ভাবে দখলে রাখার জন্য একটা বর্তমান প্রশাসন তারা কায়েম করেছেন, এবং সেই বর্তমান প্রশাসন মূলত হয় ছাত্রদের গুন্ডা হিসেবে ব্যবহার করে, না হয় পুলিশ বাহিনীকে গুন্ডা হিসেবে ব্যবহার করে সেই বর্তমানটা তারা বহাল রাখেন, তারা বিশ্ববিদ্যালয়কে রাজনৈতিক কর্তৃত্ব রাখেন। আজকে বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার পরিবেশ আনতে হলে এই রাজনৈতিক কর্তৃত্বের বিরুদ্ধে দাঁড়াতে হবে, বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক দখলদারিত্ব বন্ধ করার বিরুদ্ধে দাঁড়াতে হবে, আর সেটা কেবল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের পদত্যাগের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে না। সেই আন্দোলনকে আজকে যে রাজনৈতিক ক্ষমতা এই বিশ্ববিদ্যালয়কে রাজনৈতিক দখলদারিত্ব রাখার প্রতিযোগিতায় নামে, সেই রাজনৈতিক ক্ষমতার বিরুদ্ধে পরিচালিত করতে হবে। সেই লড়াইটাই আমাদের সামনে। আজকে এই আওয়ামী লীগের বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের পদত্যাগের আন্দোলন এটা সফল হতে হবে, পদত্যাগ ঘটনা না পর্যন্ত আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে, এবং একই সাথে যে রাজনৈতিক ক্ষমতা বিশ্ববিদ্যালয়কে রাজনৈতিক দখলদারিত্বে রাখার জন্য সমস্ত পায়তারা করে, সেই রাজনৈতিক ক্ষমতার বিরুদ্ধে বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য নতুন রাজনৈতিক শক্তি গড়ে তোলার সংগ্রাম করতে হবে। সেই আহ্বান জানিয়ে এই সংগ্রামের সাথে আবারও একাত্মতা ঘোষণা করে আমি আমার বক্তব্য শেষ করছি।